করে পাবলিক বাংলা উচ্চ করে আমি শত্রুর ছাত্র ছাত্র মুক্তি দিয়ে ছাত্র ছাত্র রেখে আমি শব্দ আমি প্রশ্ন করব এবং লাই হচ্ছেটা কি চাকরি চুরি কয়লা চুরি গরু চুরির একাধিক অভিযোগের পর এবার চাল গম চুরির অভিযোগ বাকিবুর রহমানের সঙ্গে মন্ত্রী ঘনিষ্ঠতার অভিযোগ আন্তর্জাতিক যোগ রয়েছে চুরি করে বিদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ করেছে এক দু কোটি নয় পঞ্চাশ থেকে একশো কোটি দুর্নীতির অভিযোগ উঠে আসছে আর তারপরে প্রশ্ন উঠছে এই গরিব মানুষের রেশনে চাল গম আটা বিক্রি করে তাদের ব্যাংক ব্যালেন্স বেড়েছে কোন চালে বেড়েছে দুর্নীতির টাকা কোন চালে বেড়েছে কোন চালে এই প্রশ্নটা গোটা বাংলার মানুষের রেশনের চাল গম চুরি করে কারা বড় লোক হয়েছে আসবো আলোচনায় প্রথমে দেখব বিশেষ রিপোর্ট আপনি যদি প্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিপুর আপনি যদি প্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিপুর আপনি মন্ত্রী ঘনিষ্ঠ রেশন দুর্নীতিতে এবার আন্তর্জাতিক পাচার যোগ নেপথ্যে বাকিপুর মন্ত্রী ঘনিষ্ঠ বাকিপুরের একের পর এক কারনামা সামনে আসছে এবার ইডির নজরে বাকিপুরের সাগরেদরা এবার নদিয়া ও সংলগ্ন জেলায় আটা পাচারের অভিযোগ নদিয়া সীমান্ত পেরিয়ে এই আটা পাচার করা হতো কিনা গোটা বিষয়টা তদন্ত করতে চায় ইডি সেই জন্যেই এই বাকিপুরের সঙ্গী যারা মূলত গণবণ্ডন ব্যবস্থার সঙ্গে যুক্ত তাদেরকে এবার সিজিও কমপ্লেক্সে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রেশন দুর্নীতিতে ধৃত বাকিপুরের ডায়েরিতে দুর্নীতির হিসেব বাজেয়াপ্ত ১০৯টি স্ট্যাম্প ও সিল বাকিপুরের কাছে কিভাবে এলো সরকারি সিল সীমান্তের ওপারেও কি আটা পাচার করতো বাকিপুর বাংলার অভুক্ত মানুষের মুখের গ্রাস চুরি করে অঢেল সম্পত্তি বাকিপুরের মতো মন্ত্রী ঘনিষ্ঠদের রেশন পাচার হয়ে যেত বাংলাদেশ বা পাকিস্তানে বাকিপুরের বদলে মানুষের পক্ষে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি করা সম্ভব নাকি নেতাদের আশীর্বাদ আছে অনুমোদন আছে অনুপ্রেরণা আছে দুর্নীতি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদনের দুর্নীতি বাকিপুর তৃণমূল কংগ্রেসের কেউ নয় সুতরাং তৃণমূল কংগ্রেসের তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই তদন্তকারী সংস্থা তদন্ত করুক কিন্তু এই তদন্তকারী সংস্থার উপর স্বয়ং মহামান্য আদালতও আস্থা রাখতে পারে না বাংলা শিক্ষিত বেকারদের চাকরি চুরি হয়েছে যোগ্যরা চাকরি না পেয়ে ঘুরপথে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে অনেকেই ফুলে ফেঁপে উঠেছে মন্ত্রী বিধায়ক থেকে তাদের ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিরাও বাকিপুর বা অভিষেক বিশ্বাসদের মাথাতেও কোন প্রভাবশালীর হাত ছিল যে রেশন সামগ্রীর আন্তর্জাতিক পাচার চলল অথচ পুলিশ জানতেও পারল না আর কত দুর্নীতি দেখব আমরা রিপাবলিক বাংলা আলোচনায় শুরু করি রাজুদা দেখুন গ্রাম থেকে গোটা বাংলার মানুষ আসছেন এখানে ঢাক বাজাতে তারা দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে কিন্তু আপনি বলুন এই দেবী পক্ষে এই যে দুর্নীতির সুর তা কি বধ হবে চাল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে ময়দা থেকে শুরু করে রেশনের সব কিছু চুরি হয়েছে আমরা আগে দেখেছিলাম চাকরি চুরি আমরা আগে দেখেছিলাম গরু চুরি কয়লা চুরি সারা বাংলায় এখনো পর্যন্ত কোথাও দুর্নীতি হয়েছে বা চুরি হয়েছে এটা কোনোদিন এখনো পর্যন্ত আদালতে প্রমাণিত নয় অতএব ভারতীয় জনতা পার্টি সহ যে বিজেপি সহ যে দলগুলো রয়েছে তাদের লোকজন না থাকার সুবাদে তারা বিভিন্নভাবে এই যে পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি সামনে আসছে ডায়েরি সামনে আসছে সরকারি স্ট্যাম্প সামনে আসছে দুবাইয়ে দুটো বড় বড় ৭ কোটি টাকা করে ১৪ কোটি টাকার ফ্ল্যাট সামনে আসছে সেগুলো চাল আর এই যে আটা এই যে ময়দা গরিবের পেটে লাথি মেরে আপনারা এইগুলো চুরি করার অভিযোগ উঠছে গরিবের পেটে লাথি তো ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকার মারছে তার কারণ ১০০ দিনের যে কাজের টাকা এই পূজোর আগে কেন্দ্র দেবে রেশনের টাকা কে দেয় তাহলে রেশন কে দেয় উত্তরপ্রদেশ কি করে পায় এগুলো তো চুরি হয় অন্য রেশন তো কি এই রাজ্য অন্যরা তো বিজেপি অবিজেপি শাসিত রাজ্য তাদের তো টাকা বন্ধ করা হয়নি এই রাজ্যে কেন বন্ধ হয়েছে চুরি হয়েছে বলে বিজেপি শাসিত রাজ্য তো চুরি হয়েছে কেন টাকা পাচ্ছে সেখানে
তারা যারা হিসাব দিয়েছে তারা যারা টাকা পেয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা যেটা বারবার বলে যাচ্ছি যে চাল চুরি, ট্রিপল চুরি, ওষুধ চুরি, চাকরি চুরি, সব চুরি। তো সুতরাং ওই রাকিবুলো ওই চুরি করে ওই দিদিমণি যে দুবাই যায় ওই দুবাই ওই ফ্ল্যাটগুলোতেই থাকে, অভিষেক মানে যে দুবাই যায় ওই ফ্ল্যাটগুলোতেই থাকে, ওগুলো চুরির টাকায় ফ্ল্যাট, আমার আপনার সব চুরির টাকায় ফ্ল্যাট, এই যে আমি আমার আপনার আপনার আসলে ফ্ল্যাট, এই জন্য এই যে সারা বাংলার যে দেখছেন জনগণ না আজকে মানে কাজ নেই কর্ম নেই, সেই জন্য আজকে এখানে এসে আজকে এই অবস্থা বাংলায় যে দেখবেন দেখবেন এই কয়েকদিন আগে কয়েকদিন পর মমতা ব্যানার্জি কার্নিভালের নামে ওখানে যখন মচ্ছব চলবে, যখন এই সব চাকরি প্রার্থীরা যারা বঞ্চিত যার চাকরি চুরি হয়ে গেছে তাদেরকে ত্রিপল দিয়ে তাদেরকে সাদা কাপড় দিয়ে ডেকে দেওয়া হবে, এটা হচ্ছে বাংলার লজ্জা। এই মমতা ব্যানার্জি বাংলার লজ্জাকে পরিণত করেছেন, এবং এই বাকিবুল থেকে শুরু করে আরাবুল থেকে শুরু করে সব হচ্ছে মমতা ব্যানার্জির এক একটা চোর, সেই চোরগুলো একটা একটা করে গাঢ়তে যাবে, এবং আসল যে চোর আসল যে কিংপিন যারা কালীঘাটে বসবাস করে তাকেও ঢুকবে। চাল চুরি করেছে এই যারা রেশনের রেশনের লাইনে দাঁড়ায়, এই যে গ্রাম বাংলার মানুষগুলো যাদের দিন আনে দিন খায় সেই রেশনের চাল রেশনের গম রেশনের আটা চুরি করেছে বাকিবুর রহমান, কোটি কোটি টাকার সম্পত্তি কিসের অভিযোগ? টাকা উদ্ধার হচ্ছে, আপনারা কি করছেন? এই সরকার কি করছে? রাজ্য সরকার ব্যবস্থা নেয়নি কেন? মেহুল চস্কর টাকা নিয়ে পালিয়ে গেছে, তাহলে নরেন্দ্র মোদী কি করছে? বাকিবুর তৃণমূলের কেউ হন না যদি অভিযুক্ত হন, আর ইডি সিবিআই এরা মহিলাদেরকে 500 টাকার বিনিময়ে এরা তোমার ভোট কিনে এক একটা নেতা মন্ত্রী 200 কোটি টাকা আমরা পাই না। চুরি 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 অভিযোগ চুরি, এই যে জিজ্ঞেস করে রাজু দাকে কি কি খাবে আর কয়লা, এরকম ভাবে করলে কিছু কথা বলা যাবে না, এরকম করবেন না প্লিজ। আমি আমার একটা বলি যে আজকে তোমার ওনাদেরকে নিজেদেরকে মিথ্যা শ্রিয়া ভোট দেওয়া উচিত, যে এত তোমার ইডি সিবিআই আজকে রেড হচ্ছে লজ্জা নেই। আর আরে আপনারা পলিটিক্যাল করছেন, আপনারা পলিটিক্যাল করছেন, আপনারা পলিটিক্যাল করছেন। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো দাদা, চাকরি থেকে শুরু করে প্রতিটা একের পর এক অভিযোগ, আমি কারো কেউ কথা বলতে চান কেউ বলতে চান দাদা আপনার সঙ্গে কথা বলি, একাধিক অভিযোগ, একাধিক গ্রাম বাংলায় চাকরি চুরির অভিযোগ, কয়লা চুরির অভিযোগ, গরু চুরির অভিযোগ, এবার রেশনের চাল আর আটাও চুরি হয়ে যাচ্ছে দাদা। হচ্ছে তো, হচ্ছে বলেই তো মিডিয়াতে দেখাচ্ছে, হচ্ছে এটাই তো কথা। তাই টাকার বলুন তো, তাই টাকা প্রশাসন দায়ী, কে দায়ী থাকবে? যে ক্ষমতায় আছে সে দায়ী, যে ক্ষমতায় আছে সে দায়ী। দাদা কি মনে হয় দায়ী টাকার? দায়ী টাকার কার দায়? কার দায়? কি মনে হয়? কি মনে হয়? মানুষ অনেকেই কথা বলতে চাইছেন না, অনেকেই কথা বলছেন, বলছেন যে সরকারে আছে তার দায়, এটা তো দায় হবেই, কারণ চাকরি চুরি হয়ে গেছে এমনটাই অভিযোগ, কয়লা গরু বালি রাস্তা সব চুরির খাতায়, এবার সাধারণ মানুষের চাল আর ডাল থেকে শুরু করে এই আটা এইগুলো চুরি করে এই বাকিবুর রহমানের লোকেরা তারা দুবাই ফ্ল্যাট বানাচ্ছে আর মানুষ কাঁদছে লাইন দিচ্ছে। সত্যিই তো, পশ্চিমবঙ্গে আজকে তৃণমূলের নেতারা যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, তৃণমূলের সরকার এই ভাবে থাকবে না যদি না এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার যদি দুর্নীতিগ্রস্ত অভিযোগের ভিত্তিতে না কিসের অভিযোগ এই সরকার আবার চলে আরো 20 রকম যার বিয়ে অপরাধী সে তাকে আবার যে মানে আইনকে মানছে না, হ্যাঁ কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে
রেশনের চাল থেকে শুরু করে গম থেকে শুরু করে আটা সব চুরি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, সব চুরি হয়ে দেশ দেশের রাজ্য চুরি হয়ে যাচ্ছে, রাজ্য চুরি হয়ে যাচ্ছে, রাজ্য চুরি শেষ করে দেবে, রাজ্য মানুষকে শেষ করে দেবে রাজ্য। হ্যাঁ, কি কি সরকার রে বাবা, আমাদের 82 বছর উপরে বস প্লাস, এরকম এরকম সরকার তো আমরা দেখিনি, কি সরকার? হ্যাঁ, এটা কি সরকার? উত্তর রয়েছে রাজু বাবু, উত্তর রয়েছে, এই সাধারণ মানুষ প্রশ্ন করছে, এটা কি সরকার? চোরের সরকার বলছে তো। না না শুনেন, দাঁড়ান, মানুষ চেয়েছিলেন, এই এর ছেলে নেই, স্বামী নেই, এর কাছে একটু আশা চেয়েছিল, আশা করেছিল, এইভাবে ভোট দিয়েছিল, কিন্তু এ কি, এ কি, এ কেউ নেই, তবু কাজ চলে এত চুরি করছে, কাজ চলছে। না না, এই উনি দেখুন, নির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক দলের সমর্থক এই ধরনের কথা বলা যায়, এগুলো সাধারণ সাধারণ মানুষ, সাধারণ মানুষ, সবাই কোনো সাধারণ মানুষ না, কোনো রাজনৈতিক দল সাধারণ মানুষ না, রাজনৈতিক ছাড়া মানুষ না। তিনি অভিযোগ করছেন চুরি হচ্ছে, একজন সাধারণ মানুষ চুরি, একটাও চুরি, অনেককে ধাক্কা দেবেন না, সাধারণ মানুষকে ধাক্কা দেবেন না, প্লিজ প্লিজ সাধারণ মানুষকে ধাক্কা দেবেন না, একটা একটা মন্ত্রী থেকে 50 সদস্য বন্ধ চোর, মন্ত্রী থেকে 50 সদস্য বলবেন বলবেন না, চলবে না, ভোট করতে যান, সমস্ত মানুষের টাকা, চাল চুরি হয়, গম চুরি হয়, রেশনের গম গুলো পর্যন্ত চুরি করে নেন, আটা চুরি করে নেন, আর যখন মানুষ বলতে আসে তাকে ধমকান, এই মিডিয়ার সামনে যদি মানুষকে ধমকান তাহলে আপনারা যখন ক্যামেরা থাকে না তখন কি করেন? এটা গণতন্ত্র রাষ্ট্র, এর কি এর কি জমিদারি? প্রত্যেকটা ভোটার কোন না কোন রাজনৈতিক দলকে ভোট দেয়, ভোট দিতে যায় না, যে জনগণ বলতে হবে কাকে ভোট দেয় আপনাদের বলতে হবে, এটা হচ্ছে তৃণমূল রাজনৈতিক দল। শোনো দাদা, এক মিনিট, পুলিশের নাকের ডগায় এত চাল, এত গম, এত আটা, মানুষের যারা এখানে রেশনে দাঁড়ান, কারা রেশনের লাইনে দাঁড়ান হাত তুলুন, একটু আমি কথা বলার চেষ্টা করব, কারা রেশন আনতে যান, কন্ট্রোলে কে যান, রেশন কে আনতে যান, হাত তুলুন, কি রেশনের কি ছবি দেখেন দাদা? সবাই রেশনে যায়, তারাই পাচ্ছে, আর কে রেশনে যান, হাত তুলুন, আমি তার কাছেই যাবো, হাত তুলুন, রেশনের রেশনের কি ছবি দেখেন, কি ছবি দেখেন, মানুষের সঙ্গে কথা বলবো, আর কে রেশনে যান দাদা, কে কন্ট্রোলের লাইনে দাঁড়ান, কে রেশনের লাইনে দাঁড়ান, আমি কথা বলবো তার সঙ্গে, বলুন কে কে রেশন আনতে যান, কে রেশন আনতে যান, আমি মানুষের সঙ্গে কথা বলবো, এখানে আর কে কে যান রেশনে, রেশনে চাল আনতে কে যান, কে যান, কে যান, কে যান, কেউ যান, কেউ যান, আপনি যান রেশনে চাল তুলতে যান, লাইনে দাঁড়ান, রেশনে কি ছবি রাখেন? পচা চাল, ও কোয়ালিটি লো অনেক, বুঝছেন, চুরি হয়, চুরি হয়, চুরি হয়, কি হয় দাদা? হ্যাঁ, রেশনে কি হয়, রেশনে চাল আনতে গেলে কি হয়? চাল আনতে চুরি হয়। হ্যাঁ, কেন্দ্র সরকার যে প্রকল্প করেছে রাজ্যে সেটা চুরি হয়ে যাচ্ছে, এই চুরি আর কত
কতদিন চলবে? চাকরি চুরি, গরু চুরি, রাস্তা চুরি, মানুষের অধিকার চুরি, সোনা চুরি, সোনা চুরি, সোনা চুরি, আর কি চুরি হবে? আর কি চুরি হবে? এই জায়গা থেকে আমি আসবো আলোচনায়, মানুষের কণ্ঠস্বরে আরো শক্তি আরো স্পর্ধা নিয়ে প্রশ্নটা করবো, বুক চিতিয়ে চোখের চোখ রেখে। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবারও ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। মানুষের পেটে লাথি মেরে মন্ত্রী ঘনিষ্ঠ হলে সাতকুর মাপ হয়ে যায়, চাল চুরি করে মানুষের পেটে লাথি, কিসের প্রমাণ করছেন? বাংলাদেশে আর আপনারা এখানকার ইন্টেলিজেন্স কি করছে? এই চাল চুরি, এই আটা চুরি, এই ময়দা চুরি, এগুলো এগুলো চলে যাচ্ছে বাইরে মানুষের পেটে লাথি মেরে মন্ত্রী ঘনিষ্ঠ হলে সাতকুর মাপ। একটা কমিটি শুনেছিলাম যে সে বলছে আমি 80 হাত বাঘের লাশ দেখেছি, তারপরে বলে 40, তারপরে বলে 20। এরা হচ্ছে ঠপ মারতে মারতে এমন জায়গায় চলে গেছে যে এখন বিদেশেও চাল পাঠিয়ে দিচ্ছে। এরা হচ্ছে এগুলো হচ্ছে ঠপবাজ, মিথ্যাবাদী। এরা শুধুমাত্র পাবলিসিটি এসএমএস পাঠানো হয়, যেটা প্রত্যেক জোন যারা রেশন পায় তারা তাদেরকে প্রত্যেক কার্ডে পাঠানো হয়। এত পরিমাণ চাল, এত পরিমাণ গম তারা পাবে। তারা যদি না পায় পুলিশে গিয়ে এফআইআর করবে, পুলিশে জানাবে। কিন্তু আপনারা যেটা অভিযোগ করছেন, দাদা থানায় গেলে কি দেখে? ছবি দেখেন, থানায় গেলে কোনো অভিযোগ নেওয়া হয়? থানায় গেলে কি অভিযোগ দেখেন? হ্যাঁ, বাংলার যত চোরদের উঠেছে ঘুম, যেদিন এই চোরেরা যাবে তিহার জেলে সেদিন বাজবে হাফ ছেড়ে, এই বাঙালিরা আশীর্বাদ নেবে এই দুর্গার, এই দুর্গার যখন অঞ্জলি দেবে এবার, তো একটাই একটাই অঞ্জলি, তো একটাই প্রার্থনা হবে যে মা এই অসুর রূপী যত চোরেরা আছে তার যত যতই পারে তারা যাক তিহার জেলে, এবং আমরা বাজবো আজকে ভালোভাবে। পুলিশ শাসক দলের নেতৃত্ব হয়ে গেছে, প্রত্যেকটা থানার ওসিকে খুঁজে দেখুন যে তারা কি, তার শাসক দলের এজেন্ট। জয় বাংলা বলেন, জয় বাংলা। হ্যাঁ, কেন বলবে? মানুষের কথা বলবে, মানুষের কথা, রিপাবলিক বাংলা কথা বলছে। এইবারও চাকরি পাইনি, মমতা দিয়ে আছে থেকে চাল চুরি হয়। কিন্তু বাংলার মানুষের সাথে বাংলার মানুষের কণ্ঠস্বরে রিপাবলিক বাংলা আরো শক্তি নিয়ে আরো স্পর্ধা নিয়ে প্রশ্নটা করবে, বুক চিতিয়ে চোখে চোখ রেখে। এবং লাই হচ্ছেটা কি? চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরির পর এবার চাল চুরি, ডাল চুরি, ময়দা চুরি, মানুষের পেটে লাথি মেরে আর কতদিন মন্ত্রীদের ছত্রছায়? এই 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 চোরগুলো, এই চোরগুলো লালিত পালিত হবে, সেই প্রশ্নটা গোটা বাংলার মানুষের। পুজোয় ঢাকে কাটি পড়ে গিয়েছে, এই পুজোয় কে দুর্নীতির অসুর বধ হবে, সেই প্রশ্নটাই করলাম চোখে চোখ রেখে, বুক চুতিয়ে। এই জায়গা থেকে আজ শেষ করছি, আবারও আগামীকাল দেখা হচ্ছে ঠিক বিকেল 4:57।